নায়ক হচ্ছে আমি, বা আমি তো উত্তম কুমারটাও দেখেছি, বাংলাদেশের যে মান্নাভাই করেছে সেটাও দেখেছি, বাংলাদেশের সেকেন্ড ভার্সন সেটা আমি করছি বলা যায়। মান্নাভাই একটা ডিরেকশন দিয়েছিল ইস্পানি আরিফ জাহান ভাই, আমারটাও ডিরেকশন দিচ্ছে ইস্পানি আরিফ জাহান ভাই। ওই ছবিটা সুপার ডুপার হিট ছিল। এবং নায়ক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে সে সব জানে, সে সব পারে, এই জিনিসটা হচ্ছে থাকতে হবে। এবং মানে অনেক 100 কোটি মানুষের মধ্যে একটা ছেলে সে কিনা নায়ক, সেই ক্ষেত্রে প্রিপারেশনটা অনেক বেশি। প্রিপারেশনটা হচ্ছে লাইক আমি গত 20 দিন ধরে কোনো কাজ করছি না, কারণ এই গল্পটা যেটা আছে না, গল্পটা অনেক বেশি টাচি। এই গল্পের সাথে বাপ্পি কখনো কাজ করেনি, বা আমি স্টিল নাও আমি ভাবছি এই গল্পের ক্যারেক্টারটা কী দাঁড়াতে যাচ্ছে। কারণ গল্পটার মধ্যে একটি ছেলের ইচ্ছে পূরণের একটা বিষয় সবসময় কাজ করে, যেটাতে অ্যাক্টিং লেভেলটা আসলে কী হওয়া উচিত সেটা এখন পর্যন্ত বাপ্পি মনে হয় ডিসাইড করতে পারছে না। কারণ ছবিটির নাম হচ্ছে নায়ক, এবং এটা করেছে মান্না ভাই, আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে মান্না ভাই করেছে। মান্না ভাইয়ের সেকেন্ড ভার্সনে আমি কাজ করছি, অনেক বেশি ট্রাই করছি, অলরেডি গল্পের মধ্যেই ঢুকে আছি, কালকে থেকে কাজ করব, প্রিপারেশন গত 20 দিন ধরে স্ক্রিপ্ট সিটিংয়ে বসে আছি। গতকালকে আমি এখানেই ছিলাম, কোথায় কী কাজ হবে সেটা দেখার জন্য। প্রিপারেশন অনেক ভালো, ডিফারেন্টলি একটা অ্যাক্টিং দেখতে পাবে দর্শক আশা করছি। এবং এটার জন্য প্রিপারেশন আমাকে নায়কের জন্য লুক রেডি করতে হয়েছে, আমাকে চুল এক সাইড কাট করতে হয়েছে, চেষ্টা করেছি, বাকিটা ইস্পানি আরিফ জাহান ভাই নিজের মতো করে সাজিয়ে নেবে আমাকে। কারণ আমি বেসিক্যালি ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ কাজ করি, তো ডিরেক্টর তাদের চোখ দিয়ে আমাকে নায়ক বানিয়েছেন, তারা আমাকে সেই পর্যন্ত সাজিয়ে নেবে, বাট তাদের অনুসরণ করে আমি নায়ক সিনেমায় নায়ক হতে চাই। পার্থক্য যদি বলতে হয়, আসলে আমি এই চরিত্রে বা চরিত্র যদি বলতে হয়, বাপ্পি কখনো এই চরিত্রে কাজ করেনি, এটা হচ্ছে বড় চরিত্র, যে চরিত্রেতে বাপ্পি কখনো কাজ করেনি। আমি থিমটা বলতে চাই নায়কের, সেটা হচ্ছে একটি ছেলে, বা আমরা বেসিক্যালি যেটা হয় আমরা ঘড়ির কাঁটার সাথে সবসময় সম্পৃক্ত। এই ছবিটির মধ্যে ছেলেটির অনেক ইচ্ছে থাকে, যে ইচ্ছেগুলো ছেলেটি পূরণ করতে পারে না কখনো, বাট এটা পূরণ করার জন্য সে নিজেই ভিলেন হয়ে যায়। আপনার জানেন কিনা জানি না, এই ছবির ভিলেনও নায়কই, মানে আমি ছবির ভিলেন, আমি ছবির হিরো, আলটিমেটলি আমি ছবিটির ভিলেন হয়ে যাই। কোনো এক সময় নায়িকার কাছে আমি ভিলেন, কোনো এক সময় নায়িকার কাছে আমি হিরো, মানে অনেক বড় একটা গুরুদায়িত্ব পড়ে আছে। যে ছবিটির মধ্যে কোনো ভিলেন নেই, ছবিটির মধ্যে সব সোশ্যাল লোক, সোশ্যাল যারা যারা আছেন, আমাদের মৌসুমি আপা আছেন, আমাদের সুব্রতদা আছেন, সবাই আছেন। ঠিক এইটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিটা ক্যারেক্টারের মধ্যে, লাইক ছবিটির মধ্যে সিন হচ্ছে 72টা, এর মধ্যে 72টা সিনের মধ্যে 70টা সিন আমার, এবং প্রতিটা জায়গায় জায়গায় আমাকে ড্রামা করতে হচ্ছে, প্রত্যেকটা সেক্টর সেক্টর ড্রামা। যদি এতটুকু বলবো, একটি ছেলের ইচ্ছে পূরণ নিয়েই নায়কের সৃষ্টি। একটা সিনেমার জন্য সেট ডিজাইন অনেক বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ছবির প্রি ওয়ার্ক করা। একটা ছবির গত 1 মাস আগে এটা প্রি ওয়ার্ক রেডি করতে হবে, একটা ছবির স্ক্রিপ্ট রেডি হবে, রেডি হওয়ার যখন শুটিং লোকেশন, শুটিং স্কেজুল ফিক্সড হবে, এর 3 মাস আগে সব কিছু সেট করে স্টোরিবোর্ড রেডি করে দেন শুটিংয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে একটা সিনেমার গল্প। কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু আছে যারা রিয়েল লোকেশনে কাজ করতে চায়, আবার যারা আছে যে সেটে কাজ করতে চায়। সেই ক্ষেত্রে বলবো যে আমাদের এটার খুবই অভাব, কারণ হচ্ছে যে আমরা প্রি ওয়ার্কটা করি না, সবসময় প্রি ওয়ার্কটা করা হয় না, সব ডিরেক্টররা প্রি ওয়ার্ক করে না। সেই ক্ষেত্রে আমি এতটুকু বলবো যে ইস্পানি আরিফ ভাইয়া প্রি ওয়ার্ক করে এই সেট, আমাদের টোটাল 2টা সেট পড়বে, 2টা থেকে 3টা সেট পড়বে, এই সেটের মধ্যেই শুধু এই সেটটার বাজেট হচ্ছে 9 লক্ষ টাকা, এবং প্রি ওয়ার্ক করেছে বিধায় এত সুন্দর একটা সেট বানানো সম্ভব হয়েছে। একটি সিনেমার জন্য সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রি ওয়ার্ক করা, এবং দেশের বাইরে যাওয়ার দরকার নাই, আমাদের দেশটা অনেক সুন্দর, শুধু একটু সাজিয়ে নেওয়া উচিত। আমাদের দেশের অনেক হিরোরা আছে বা অনেক হিরোইনরা আছে কাজের ক্ষেত্রে, গত 2 বছর ধরে দেখেছে যেটা, যে কাজ করলে দেশের বাইরে কথা বলে, বাট আমি এখন পর্যন্ত দেশের বাইরে কোনোদিন কাজ করি নাই। কারণ হচ্ছে দেশের বাইরে কাজ করলে ব্যাংকক অথবা নেপাল কাজ করেছি, বাট
আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে অনেক সুন্দর কিছু আছে যেটা সাজিয়ে নিলে ওদের চাইতে অনেক বেশি সুন্দর লাগবে, যেটা ওরা নিজেরাও জানে না। Thank you.